স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পেশি শক্তির দাপট ঠেকাতে আগামী জানুয়ারি থেকে অনলাইন টেন্ডারিং এ যাচ্ছে সরকার। পাবলিক প্রকিউরমেন্ট রুলস পিপিআর এর সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে ক্রয় বিধিমালা মেনে কাজ করার তাগিদ দিয়েছেন বক্তারা। রোকসানা আমিনের রিপোর্ট। সরকারি ক্রয়ে পিপিআর জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার, এই স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হলো পিপিআর সচেতনতামূলক ক্যাম্পেইন। পিপিআর সরকারি ক্রয় প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে পিপিআর এর মাধ্যমে নিশ্চিত হবে অর্থের সর্বোত্তম ব্যবহার। প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুসরণে অনুকূল পরিবেশ তৈরির জন্যই এই ক্যাম্পেইন। To all tenderers participating in the tendering process, the public private stakeholders committee or PPSC has been working on the possible ways to devise a mechanism for third party monitoring of the public procurement process. স্বচ্ছতা, জবাবদিহিতা, অবাধ প্রতিযোগিতা, দক্ষতা এবং সম আচরণ, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে সরকারের প্রচারাভিযান চলবে। The plan to introduce online procurement in January is another welcome move in this regard by the government. The need to be aware about the provision of the public procurement rules as it is now mandatory under the procurement law. We are committed to ensure value for money and transparency in our procurement process. প্রতি জেলা উপজেলা সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটি, ঠিকাদার এবং ব্যবসায়ী সম্প্রদায়কে সচেতন করতে বিশ্বব্যাংকের অর্থায়নে 2012 সালের জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।